মালদার মানিকচকের শঙ্করটোলা বাঁধে ব্যাপক ভাঙনের জেরে ফুলাহার নদী সংলগ্ন এলাকায় যে সমস্ত গ্রামবাসী বসবাস করছিল প্রশাসনের ঘোষণা অনুযায়ী সরিয়ে দেওয়া হয় তাদের। তাদের নিয়েই আলোর উৎসবে মাতলে পুলিশ প্রশাসন। পূজোর মরশুমে গৃহহারা হয়ে স্থানীয় স্কুলে রয়েছে গ্রামবাসীরা। তবে ঘর ছাড়া বলে উৎসব হবে না তা তো হয় না, তাই মানিকচকের পুলিশ প্রশাসন এগিয়ে আসেন। এরপরই মানিকচক থানার উদ্যোগে রাত্রিবেলা ঘর ছাড়াদের নিয়ে আলোর উৎসবে মাতলেন পুলিশ প্রশাসন। এতে বেজায় খুশি ঘর ছাড়া গ্রামবাসীরা। যারা চোর ডাকাত আইন নিয়ে ব্যস্ত তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায় 8 থেকে 80 প্রত্যেকেই। মালদা থেকে অর্ণব পালের রিপোর্ট। এসে বাজি ফাটালো, মিষ্টি খেলালো, আর আমরা কি ভালো লাগছে? ভালো লাগছে। সিদ্ধান্ত এই কারণেই, প্রত্যেকটা ফ্যামিলির হেড যারা আছে তারা চায় তাদের পরিবারের মধ্যে যারা সদস্য আছে তাদেরকে নিয়ে বিশেষ বিশেষ যে সমস্ত উৎসব আছে সেই উৎসবে আনন্দ উৎসব করবে, তাদের ফ্যামিলিকে আনন্দ দেবে। এটা হেড অফ দ্য ফ্যামিলির একটা ইচ্ছে, এবং তার সাথে সেই ফ্যামিলিতে যারা যারা আছে বিশেষ করে কচি কাঁচা বাচ্চা যারা আছে এদের মনে তো সবসময় আনন্দ করার একটা ইচ্ছে থাকেই। তো গত দুর্গা পুজোর সময় তারা আমাদের মানিকচক পুরোপুরি ফ্লাট এফেক্টেড এরিয়া হয়েছিল, বন্যায় বিধ্বস্ত হয়েছিল মানিকচক, পাশাপাশি রতুয়া ছিল, ভর্তি ছিল। তো তখন তারা আনন্দ করতে পারেনি, তাদের মধ্যে একটা বুক ভরা একটা ইয়ে ছিল যে আমরা আগামী কালী পূজায় আনন্দ করব। এই কালী পুজোর দুদিন আগে এখানে একটা শঙ্করটলায় যে বাঁধ আছে সেই বাঁধের পাশে প্রায় 30-40 মিটার ধসে গেছিলো, সেই যাদের বাড়ি ডুবে গেছে তাদেরকে শঙ্করটলা প্রাইমারি স্কুলে শিফট করানো হয়েছিলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী। সরকারের তরফ থেকে তাদের রিলিফের ব্যবস্থা করা হয়েছে, সরকারের যা করার সেটা যথেষ্ট করেছেন সরকার। এবং যেহেতু আমাদের এটা মানিকচক থানার অধীনে এবং মালদা জেলা পুলিশের আন্ডারে আছে, সেহেতু আমরা অনুভব করলাম যে তাদের যেহেতু কালী পূজা আনন্দ করতে পারলেন না যারা পরিবার নিয়ে, তাদের যদি কালী পূজার দীপাবলির রোশনায় তাদেরকে আমরা একটু আনন্দ দিতে পারি, তাদের পরিবারের কচি কাঁচা যারা আছে আমাদের পরিবারকে নিয়ে আমরা এসেছি। আমাদের প্রত্যেকটা দেখবেন থানার অনেক অফিসার আছে, সিভিক ভলেন্টিয়ার আছে, ভিলেজ পুলিশ আছে, তাদের ফ্যামিলি আছে, আমার নিজের ফ্যামিলি আছে। তাদের ফ্যামিলির সাথে আমরা চাইছিলাম যে কিছুক্ষণ তাদেরকে আমরা একটু সময় কাটাই, এই দীপাবলির আলো নিয়ে তাদেরকে কিছু উপহার দেই, কিছু মিষ্টি, এটাই আমাদের ইচ্ছে ছিল। এবং কোনো মতেই বাচ্চা কচি কাঁচা যারা আছে তাদের এই বিশেষ কালী পুজোর দিনে কোনো বছর মানে পরবর্তী বছরগুলোতে যেন কোনো মনের মধ্যে দাগ না কাটতে পারে যে আমরা কালী পুজোর সময় এরকম আমাদের বাড়ি গঙ্গার তলায় চলে গেছে, যার জন্য এটা ভুলে যেতে চায়, যারা ভুলে যেতে পারে তার জন্যই আমরা চেষ্টা করেছি যে তাদেরকে এই আনন্দটা দেওয়ার জন্য এবং তাদের সাথে শেয়ার করার। কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে। আমার আমার পরিবারের, আমার পুলিশ প্রশাসন, মানিকচক পুলিশ প্রশাসন এবং মালদা জেলা পুলিশ প্রশাসন, আমরা খুব ওদের পাশে এইভাবে আনন্দ করতে পেরে গর্বিত বলে নিজেকে মনে করছি। সত্যি আমাদের অশির উপরে আমাদের খুব গর্ব। বাস্তবে যে আমরা প্রতি বছর আমাদের গ্রামে খুব আনন্দ উপভোগ করে দিওয়ালি মানাতাম, এবছর এতটা ঘটনা হওয়ার পরে বাচ্চাদেরও খুব মন খারাপ। এবং আমাদের গ্রাম দেখে বুঝতেই পারছো যে পুরো অন্ধকার, কারোবাতে লাইট নাই, ক্যান্ডেল নাই, আমরা খুব দুঃখিত ছিলাম। আমাদের ওসি সাহেব এসে যে সবাইকে মিষ্টি খাইয়ে বাজি ফুটিয়ে সবার যে আনন্দ দিয়েছে এটা আমাদের কাছে খুব গর্বের ব্যাপার, আর আমরা খুব খুশি হয়েছি। কিছুক্ষণের জন্য বাচ্চারাও কিন্তু ভুলে গেছিলো যে তারা বাড়ি হারিয়েছে, রিলিফ ক্যাম্পে দিন কাটাচ্ছে, তো ওদের একটা ফিলিংসটা কেমন হবে, মানে কী মনে হলো ওদের, হঠাৎ করে ভুলে গেছে এরকম তো হয়? হ্যাঁ, সত্যি সবার মন খারাপ ছিল যে আমাদের বাড়িঘর ছাড়তে হয়েছে, অন্য জায়গায় আছি, সবাই মন খারাপ হয়ে বসে আছে। এবং দিওয়ালিতে ওরা যে খুশিটা সেটা হারিয়ে ফেলেছিল, এবং সবাই দুঃখে কেউ দোকানে যাচ্ছে না, কেউ পয়সাও চাইছে না, ওরাও জিনিসটার ব্যাপারটা দেখে খুব দুঃখিত ছিল। এবার এই পুলিশের উদ্দেশ্যে, মানিকচক পুলিশ বা মালদা পুলিশের এই সিদ্ধান্তের উদ্দেশ্যে তোমার কী বল, তুমি কী বল? মানিকচক পুলিশের উদ্দেশ্যে বলবো যে এরা এমন একটা ভালো কাজ করেছে যে বাচ্চাদের মনে খুশি, যেটা বাপ মা আজকে হয়তো করতে পেরেছিল না, দুঃখের জন্য করতে পারছিল না, পুলিশ প্রশাসন এসে যেটা করে গেল আমাদের জন্য খুব গর্ব, এবং বাচ্চাদের জন্য খুবই গর্বের, খুবই আনন্দের ব্যাপার। আপনারা ভেবেছিলেন আজকের দিনটা না? না, আমরা ভাবতে পারিনি যে অন্ধকারে ছিলেন। হ্যাঁ, অন্ধকারে এখনো আছি, ছিলাম এখন, তারপর থেকে এই অনুষ্ঠান হওয়ার পর থেকে আমরা খুব খুশি, সবাই যেমন বাচ্চাগুলো খুব হাসছে, খুশিতে আছে।